প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বাইশের হাইস্কুল অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি সঞ্জয় সমদ্দার, ট্রেনিং ইন্সট্রাক্টর, জেনারেল মেডিকেল ওয়ার্কস। আজকে আমি তোমাদের যে পাঠ্য বিষয়টি আলোচনা করব তা হল জেনারেল মেডিকেল ওয়ার্কস ওয়ানের ষষ্ঠ অধ্যায়, অষ্টম অধ্যায়, বৈদিক সার্কিট। একটি কিছু গাণিতিক সমস্যা আজকে আমি তোমাদের দেখাবো। একটি সার্কিটে 10 ওহম, 15 ওহম এবং 20 ওহমের তিনটি রেজিস্টার সিরিজে সংযোগ করা হলে তাহলে উক্ত সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স নির্ণয় করতে হবে। তাহলে আগে আমাদের সার্কিটটা আমরা অঙ্কন করে নিলাম। এখানে সার্কিটের রেজিস্ট্যান্স দেখানো হচ্ছে তিনটা, 10 ওহম, 15 ওহম এবং 20 ওহম। এই তিনটি রেজিস্ট্যান্সের মান হলো, প্রথম রেজিস্ট্যান্সের মান হলো 10 ওহম, দ্বিতীয় রেজিস্ট্যান্সের মান হলো 15 ওহম, তৃতীয় রেজিস্ট্যান্সের মান হলো 20 ওহম। তাহলে এখানে আমাদের বের করতে হবে মোট রেজিস্ট্যান্স, মানে টোটাল রেজিস্ট্যান্স কত। তাহলে আমরা জানি সিরিজের সমতুল্য মোট রেজিস্ট্যান্সের সূত্রটি হলো RT = R1 + R2 + R3। টোটাল তিনটি মোট তিনটি রেজিস্ট্যান্সের যোগফলই হবে টোটাল রেজিস্ট্যান্স। তাহলে প্রথম রেজিস্ট্যান্সের আমরা মান পেলাম 10, দ্বিতীয় রেজিস্ট্যান্সের আমরা মান পেলাম 15, তৃতীয় রেজিস্ট্যান্সের মান পেলাম 20। তাহলে টোটাল রেজিস্ট্যান্স আমরা যোগ করে পেলাম 45 ওহম। তাহলে আমরা কি বুঝলাম, উক্ত সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স কত হবে? সমতুল্য রেজিস্ট্যান্স হবে 45 ওহম। তাহলে আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ। আমি তোমাদের বোঝার সুবিধার্থে আবার রিপিট করতেছি, একটি সার্কিটে 10 ওহম, 15 ওহম এবং 20 ওহমের তিনটি রেজিস্ট্যান্স সিরিজে সংযোগ করা আছে, তাহলে উক্ত সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স নির্ণয় করতে হবে। এখানে কি আছে, 10 ওহম, প্রথম রেজিস্ট্যান্সের মান হলো 10 ওহম, দ্বিতীয় রেজিস্ট্যান্সের মান হলো 15 ওহম, তৃতীয় রেজিস্ট্যান্সের মান হলো 20 ওহম। তাহলে আমাদের এখানে বের করতে হবে সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স, মানে সমতুল্য রেজিস্ট্যান্স বলতে বোঝায় মোট রেজিস্ট্যান্স। তাহলে আমরা মোট রেজিস্ট্যান্সের সূত্র জানি, আমরা জানি সিরিজ সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স RT = R1 + R2 + R3 + 15 এর অসংখ্য হতে পারে। তাহলে আর ওয়ানের আমরা মান বসিয়ে দিলাম, রেজিস্ট্যান্স ওয়ানের মান বসিয়ে দিলাম 10 ওহম, রেজিস্ট্যান্স টু এর মান বসিয়ে দিলাম 15 ওহম, রেজিস্ট্যান্স থ্রি এর মান বসিয়ে দিলাম 20 ওহম। তারপর যোগ করে আমরা পেলাম 45 ওহম। তাহলে উক্ত সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স আমরা পেলাম কত, 45 ওহম। এখন আসি 2 নম্বরে, 20 ওহম ও 25 ওহমের দুইটি রেজিস্ট্যান্স সিরিজে সংযোগ করা হলে তবে তার সমতুল্য রেজিস্ট্যান্স ও শাখা কারেন্ট নির্ণয় করো যদি উক্ত সার্কিটে 90 ভোল্ট সরবরাহ দেওয়া হয়। আবার আমরা বলি, 20 ওহম এবং 25 ওহমের দুইটি রেজিস্ট্যান্স সিরিজে সংযোগ করা হলো, 20 ওহম ও 25 ওহমের দুইটি রেজিস্ট্যান্স সিরিজে আমরা সংযোগ করলাম, তবে তার সমতুল্য রেজিস্ট্যান্স ও শাখা কারেন্ট নির্ণয় করো যদি উক্ত সার্কিটে 90 ভোল্ট সরবরাহ দেওয়া হয়। তাহলে আমরা প্রথমে সার্কিটটা অঙ্কন করে নিলাম, 20 ওহমের একটি রেজিস্ট্যান্স দিলাম, 25 ওহমের একটি রেজিস্ট্যান্স দিলাম এবং সমতুল্য রেজিস্ট্যান্স কত হবে সেটা আগে বের করে নিতে হবে। তাহলে সিরিজ সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স আমরা পেলাম RT = R1 + R2, মানে টোটাল রেজিস্ট্যান্স। সমতুল্য রেজিস্ট্যান্স বলতে আমরা সেটা বুঝবো টোটাল রেজিস্ট্যান্স। তাহলে টোটাল রেজিস্ট্যান্স হলো, এখানে হলো 20 ওহম, রেজিস্ট্যান্স যুক্ত হলো 25 ওহম। তাহলে টোটাল রেজিস্ট্যান্স আমরা এখানে পেলাম 45 ওহম। তারপরে আমরা আসছি, আমরা জানি IT = আমরা ওহমের সূত্র থেকে একটা সূত্র পেয়েছিলাম I = V/R, কারেন্টের মান বের করতে হবে I = V/R সূত্রটি প্রয়োগ করতে হবে। তাহলে এখানে আমাদের I = সূত্রটি প্রয়োগ করতে হলে I = V/R, VT বলতে বোঝাচ্ছে টোটাল ভোল্টেজ, RT বলতে বোঝাচ্ছে টোটাল রেজিস্ট্যান্স। তাহলে এখানে আমরা VT মানে টোটাল ভোল্টেজ পেলাম কত, 90 ভোল্ট। এই যে 90 ভোল্ট আমরা বসিয়ে দিলাম, তারপর টোটাল রেজিস্ট্যান্স পেলাম 45 ওহম বসিয়ে দিলাম, তাহলে পেলাম 2 অ্যাম্পিয়ার কারেন্ট। তাহলে এই টোটালে সার্কিটের ভিতর থেকে দুটি রেজিস্ট্যান্সই 2 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়। তাহলে এখন আমাদের বের করতে হবে শাখা কারেন্ট। শাখা কারেন্ট বের করতে হলে IT = I1 + I2, মানে টোটাল কারেন্ট। টোটাল কারেন্ট বলতে, যেহেতু এখানে কারেন্টের কোনো মান দেওয়া নাই সেহেতু আই ওয়ান এর মান আমরা কত ধরে নিলাম, যেহেতু আই টু কারেন্টের মান দেওয়া নাই সেক্ষেত্রে আমরা কারেন্ট আই টু মান কম ধরে নিলাম। তাহলে যোগ করে আমরা 2 অ্যাম্পিয়ার হওয়ায় আর ওয়ানের মধ্য থেকে যে কারেন্ট প্রবাহিত হবে তাহলে I = 2 অ্যাম্পিয়ার,
মানে R1 এর ভিতর থেকে কারেন্ট প্রবাহিত হবে 2 एंपিয়ার এবং R2 এর ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হবে 2 एंपিয়ার। তো সমতুল্য রেজিস্ট্যান্স 45 ওহম এবং শাখা কারেন্ট সমূহ 2 एंपিয়ার ও 2 एंपিয়ার। শাখা কারেন্ট থেকে 2 एंपিয়ার কারেন্ট প্রবাহিত হবে। তাহলে আবার আমি তোমাদের বোঝার সূত্রটা আমি রিপিট করতেছি। 20 ওহম ও 25 ওহমের দুইটি রেজিস্ট্যান্স সিরিজে সংযোগ করা হলে তবে তার সমতুল্য রেজিস্ট্যান্স ও শাখা কারেন্ট নির্ণয় করো। যদি উক্ত সার্কিটে 90 ভোল্ট সরবরাহ দেয়া হয়, আমরা সার্কিটে মডেল দিলাম, এখানে 20 ওহমের একটি রেজিস্ট্যান্স 25 ওহমের একটি রেজিস্ট্যান্স দিলাম, তো সমতুল্য রেজিস্ট্যান্স কত বের করতে হবে। তাহলে সিরিজ সার্কিটে সমতুল্য রেজিস্ট্যান্স হলো টোটাল রেজিস্ট্যান্স। তাহলে এখানে টোটাল রেজিস্ট্যান্স কত আছে, R2 = R1 + R2, আর এখানে দুটি রেজিস্ট্যান্স আছে, তাই দিলাম R1 + R2। তাহলে R1 এর মান পেলাম কত, 20 ওহম, এবং R2 এর মান পেলাম 25 ওহম, যোগ করে পেলাম 45 এম্পিয়ার। সমতুল্য রেজিস্ট্যান্স পেলাম আমরা 45 এম্পিয়ার। তাহলে আমরা জানি I = টোটাল কারেন্ট = I = V/R, টোটাল ভোল্টেজ / টোটাল রেজিস্ট্যান্স। এখানে আমরা টোটাল ভোল্টেজ কত পেলাম, 90 ভোল্ট, এবং টোটাল রেজিস্ট্যান্স পেলাম কত, 45 ভোল্ট। এখান থেকে ভাগ করে আমরা পেলাম 2 এম্পিয়ার। তাহলে টোটাল এম্পিয়ার টোটাল কারেন্ট বের হলো এখান থেকে 2 এম্পিয়ার। শাখা কারেন্ট বের করতে হলে আমাদের টোটাল এই সার্কিটে আমাদের দুটি রেজিস্ট্যান্সে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়েছে, তাহলে R1 প্রথম রেজিস্ট্যান্সে কারেন্ট প্রবাহিত হয়েছে 2 এম্পিয়ার এবং দ্বিতীয় রেজিস্ট্যান্সে কারেন্ট প্রবাহিত হয়েছে 2 এম্পিয়ার। কিভাবে বের করলাম, শাখা কারেন্ট IT = I1 + I2, এখানে কারেন্টের কোনো মান দেয়া নাই, যেখানে কারেন্টের মান দেয়া না থাকবে সেখানে আমরা কারেন্টের মান 1 ধরে নেব। তাহলে 1 + 1 2 এম্পিয়ার। তাহলে পেলাম আমরা R1 এ R1 রেজিস্ট্যান্স R1 এর মধ্যে থেকে 2 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে এবং রেজিস্ট্যান্স 2 এর মধ্যে দিয়ে 2 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে। তাহলে সমতুল্য রেজিস্ট্যান্স 45 ওহম এবং শাখা কারেন্ট সমূহ 2 এম্পিয়ার, টোটাল এই দুটি রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে 2 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে। আশা করি তোমরা আজকের ক্লাস আজকের ক্লাসে দুটি তোমাদের গাণিতিক সমস্যার সমাধান দেখাইছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আর যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো আমি সমাধান করে দেবো।